অনিয়মের অভিযোগে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন বন্ধ করেছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে উপনির্বাচন বন্ধের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকাল থেকেই ভোট শুরুর পর বিভিন্ন কেন্দ্র থেকে নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে। বিষয়গুলো ঢাকায় নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় মনিটরিং করা হয়। দুপুর দুইটা নাগাদ একে একে 51টি কেন্দ্রের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। নৌকার প্রার্থী ছাড়া বাকি চার প্রার্থী নির্বাচন বর্জন ঘোষণা দেন। দুপুর আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার উপনির্বাচন বন্ধের ঘোষণা দেন। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোট বন্ধ করা হল। সিসি আরও বলেন, আইন ভঙ্গ করে গোপন কক্ষে প্রবেশ করে ভোট দিতে দেখা গেছে অনেককেই। ভোট ফেয়ারলি হতে হবে এবং নিরপেক্ষভাবে হতে হবে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ভোট গ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কোনো একটি পক্ষ বা কোনো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রভাবিত করতে পারছেন। 51টি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছিল। ওর পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমগ্র কনস্টিটিউয়েন্সির পুরো অঞ্চলের নির্বাচনী এলাকা পাঁচ গাইবান্ধা এর ভোট কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি এবং সেই সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই ওখানে এখন ভোট আর হচ্ছে না। পরবর্তীতে আমরা দেখব বিধিবিধান অনুযায়ী কী করতে হবে। একটি আসনে ঠিক হয়নি, তাই ফলে 300 আসনে ঠিক হবেই না, এটা বলা সমীচীন হবে না। আমরা এই আসনে নির্বাচন দিয়ে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারবো এবং আমাদের জন্য আগামী নির্বাচনগুলি যাতে সুন্দরভাবে আরও সুন্দরভাবে করতে পারি, মানে সেইটা একটা দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে।